চুপ আসলাম আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ভয়েস বাংলায় দর্শক সেই আলোচিত নূপুর শর্মার ব্যাপারে এখন ভারতের সর্বোচ্চ আদালত বেশ কিছু নির্দেশনা দিয়েছে যেটি রাজনৈতিকভাবেও খুব গুরুত্বপূর্ণ আমাদের দেশের জন্য এবং ভারতের জন্য তো বটেই আপনারা নিশ্চয়ই এটি বিশ্বাস করবেন বা মানবেন যে বাংলাদেশ এবং ভারত সহ এই অঞ্চলে পুরো উপমহাদেশে কোনো একটি সাম্প্রদায়িক ঘটনা যদি ঘটে তাহলে তার প্রভাব কিন্তু সমস্ত অঞ্চলে ছড়িয়ে পড়ে এটি মনে করার কোনো কারণ নেই যে ভারতের একটি ঘটনা তার কোনো প্রভাব বাংলাদেশে নেই বাংলাদেশের কোনো ঘটনা আহ ভারতে তার কোনো প্রভাব পড়বে না নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে নড়াইলের যে ঘটনাটা সেটা কিন্তু সেই নূপুর শর্মার ঘটনারই কিন্তু প্রতিক্রিয়া এই প্রতিক্রিয়ায় খুব দুঃখজনক ভাবে আহ গলায় জুতার মালা পরানো হয়েছে যাই হোক আমি ওই বিশ্লেষণটি পরে আসবো কিন্তু নূপুর শর্মার ব্যাপারে আমি বলবো যে ভারতের সর্বোচ্চ আদালত ঐতিহাসিক কিছু অবজারভেশন দিয়েছে বা সিদ্ধান্ত দিয়েছে খবরটি আপনারা নিশ্চয়ই লক্ষ্য করবেন যে নূপুর শর্মাকে নিয়ে যেই তার নিরাপত্তার জন্য নূপুর শর্মা আদালতের দ্বারস্থ হয়েছিল তার পরিপ্রেক্ষিতে সর্বোচ্চ আদালত কি বলছে আপনাদের এটাও মনে আছে যে এই নূপুর শর্মাকে নিয়ে ভারতের কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদী মুসলিম বিশ্বের দেশগুলো সহ ষোলোটি দেশ কঠোরভাবে কিন্তু নিন্দা জানিয়েছে এবং সেই নিন্দার পরিপ্রেক্ষিতে নূপুর শর্মা এবং আরেকজন যে মুখপাত্র জিন্দাল দুজনকেই কিন্তু দল থেকে বহিষ্কার করেছে আজীবন বহিষ্কার করেছে এবং আরব বিশ্বের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য নরেন্দ্র মোদী স্বয়ং কিন্তু ছুটছেন এবং কয়েকদিনের মধ্যে তিনি সংযুক্ত আরব আমিরাত সফর করবেন এবং অন্যান্য দেশ সফর করার সম্ভাবনা আছে কেননা এই যেইভাবে নিন্দা হয়েছে এবং ভারতীয় পণ্য বর্জন হয়েছে তাতে কিন্তু ভারতের এই পরিস্থিতিটা তার অর্থনৈতিক বাণিজ্যেও কিন্তু একটা ধাক্কা লেগেছে ভালোভাবে এবং এই পরিস্থিতি যদি চলতে থাকে তাহলে ভারতের পক্ষে কিন্তু এটি সামলানো খুব কঠিন হবে যাই আমি আবার আসি যে নূপুর শর্মার অবমাননাকর বক্তব্য এবং পরবর্তীকালে পুলিশের ভূমিকা নিয়ে আহ আদালত পাঁচটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছে এক নূপুর শর্মার মন্তব্য ঘিরে করা অভিযোগগুলো এফআইআর দিল্লিতে স্থানান্তরের আবেদন জানান তার আইনজীবী তিনি বলেন নূপুর শর্মা হুমকির মুখে রয়েছেন এবং কোথাও যাতায়াত তার জন্য এখন নিরাপদ নয় এই প্রেক্ষিতেই আহ আদালতের দ্বারস্থ হয়েছিলেন নূপুর শর্মার আইনজীবী জবাবে বিচারপতি অর্থাৎ সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত বলছেন তিনি হুমকির মুখে রয়েছেন নাকি নিজেই নিরাপত্তা হুমকি হয়ে উঠেছেন এই প্রশ্নটি করেছেন পাল্টা যেভাবে তিনি দেশ জুড়ে ধর্মীয় আবেগ উস্কে দিয়েছেন দেশে যা কিছু ঘটছে তার জন্য এই নারী একাই দায়ী খুব কঠিনভাবে দেখুন মন্তব্য করছেন বিচারপতি সূর্যকান্ত বলেন কিভাবে তিনি বিতর পুষ্কে দিয়েছেন আমরা দেখেছি কিন্তু যেভাবে তিনি পুরো বিষয়টি বললেন এবং পরবর্তীকালে নিজেকে আইনজীবী হিসাবে পরিচয় দিলেন তা লজ্জাজনক তার উচিত গোটা জাতির কাছে ক্ষমা চাওয়া তিন নম্বর হচ্ছে দিল্লি পুলিশ ও বিতর্ক আয়োজনকারী টেলিভিশন চ্যানেলের সুপ্রিম প্রসঙ্গ টেনে কোর্ট বেঞ্চ প্রশ্ন রেখে বলেন দিল্লি পুলিশ কি ভূমিকা পালন করেছে আমাদের মুখ খুলতে বাধ্য করবেন না কি নিয়ে টেলিভিশন বিতর্কের আয়োজন করা হয়েছিল একটা ইস্যু উস্কে দিতে কেন তারা একটি বিচারাধীন বিষয়কে বিতর্কের জন্য নির্ধারণ করেছিল খেয়াল করবেন যে একটা বিচারাধীন বিষয় ছিল সেটি নিয়ে টেলিভিশনে যে সেই বিতর্কেই কিন্তু নুপুর শর্মা আহ নিয়ে খুবই অবমাননাকর মন্তব্য করেছিলেন চার নম্বর সুপ্রিম কোর্ট এই মামলায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন ক্ষমতাসীন ইঙ্গিত করে সর্বোচ্চ আদালত বলেন যখন আপনারা অন্যদের বিরুদ্ধে এফআইআর করেন তারা তাৎক্ষণিক গ্রেপ্তার হন যখন সেটা আপনাদের বিরুদ্ধে হয় তখন আর কেউ আপনাদের স্পর্শ করার সাহস পায় না দেখুন আদালত কি বলছে মানে কতখানি নিরপেক্ষ হলে তারা বলতে পারে যে এই একই আইন যখন নাকি বিরোধীদের বিপক্ষে যায় তখন কিন্তু তাৎক্ষণিকভাবে ভাবে গ্রেপ্তার করা হয় কিন্তু যখন নাকি ক্ষমতাসীনদের বিপক্ষে যায় তখন কিন্তু অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় না সেই প্রশ্নটি কিন্তু আদালত তার অবজারভেশনে বলছে পাঁচ নূপুর শর্মার সমালোচনা করে সর্বোচ্চ আদালত আরো বলেছেন নূপুর শর্মার মন্তব্যের মধ্য দিয়ে তার এক গুয়ে ও অধ্যত্বপূর্ণ আচরণ প্রকাশ পেয়েছে বিচারপতি সূর্যকান্ত বলেন তিনি যদি একটি দলের মুখপাত্র হন তাহলে যা হয় তিনি ভেবেছেন তার প্রতি সরকারের সমর্থন রয়েছে এবং দেশের আইনের প্রতি তিনি মন্তব্য দিতে পারেন সর্বোচ্চ আদালতের এই মন্তব্যগুলো বা বক্তব্য এই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে যে ভারত জুড়ে আহ বিজেপি শাসিত যে অঞ্চলগুলো আছে স্বয়ং কেন্দ্রীয় নরেন্দ্র মোদীর সরকার যেই কথাগুলো বলছেন এবং বিভিন্ন দাঙ্গা হাঙ্গামা নানান কারণে এই গরু গোস খাওয়ার অপরাধে পিঠে মেরে ফেলা তারপরে মসজিদের আজান বা মাইক বন্ধ করে দেয়া যাতে আজান প্রচারিত না হওয়া এই সমস্ত কর্মকাণ্ডের মধ্যে দিয়ে একটা সাম্প্রতিক সময় একটা যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে এবং বিভিন্ন মুসলমানদের ঘর বাড়ি যেভাবে গুলডোজার দিয়ে গুড়ি দেওয়া হচ্ছে তার প্রেক্ষিতে কিন্তু এই আদালতের এই মন্তব্য খুবই গুরুত্বপূর্ণ এবং ভারতের যে একটা অসাম্প্রদায়িক রাষ্ট্র বা চরিত্র সংবিধান তার কিন্তু প্রতিফলন কেন্দ্রীয় আদালতের এই বক্তব্যের মধ্য দিয়ে এখন দেখুন যে এই এটি আমরা এখানে বসে কেন আলোচনা করছি আলোচনা করছি এই কারণে যে এই ঘটনার প্রবাহ কিন্তু আহ বাংলাদেশেও সম্প্রসারিত হয়েছে এবং এই বিজেপির কিছু সমর্থক কিন্তু বাংলাদেশেও কিন্তু আস্তে আস্তে তারা সংগঠিত হচ্ছে তারাও সেই মতাদর্শে বিশ্বাসী হয়ে নানান রকম মন্তব্য করছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং তার কিন্তু ফলাফল আমরা নড়াইলে দেখলাম তো নড়াইলে তো এরকম একটা ছাত্রের মধ্য দিয়ে এটা প্রকাশিত হয়নি এইরকম কিন্তু অসংখ্য সমর্থক তারা আছে অর্থাৎ ওই বিজেপির কর্মকাণ্ডের কারণে কিন্তু বাংলাদেশেও কিন্তু কেউ কেউ উৎসাহিত হচ্ছে এবং এই ধরনের ঘটনা ঘটাচ্ছে কিন্তু এখানে আমাদের একটি স্বস্তি যে বাংলাদেশের যে সরকার বা রাষ্ট্র যেভাবেই হোক না কেন তারা কোনোভাবেই আহ বিজেপির এই সমস্ত কর্মকাণ্ডের মধ্যে তারা উৎসাহ দিচ্ছে না আবার এটাও সত্য যে তারা নিন্দাও করছে না যেমন মুসলিম বিশ্বের বিভিন্ন দেশগুলো করেছে কিন্তু সবগুলো সমালোচনা সত্ত্বেও যে ভারতের যে কেন্দ্রীয় সর্বোচ্চ আদালত তারা আজকে যে মন্তব্য গুলো করেছে নূপুর শর্মাকে এবং অভিযুক্ত করছে তাকে যে সারা বিশ্ব এবং ভারতে আজকে অশান্তির যে মূলে সেটি হচ্ছে নূপুর শর্মা এবং বরং তার নিরাপত্তা না তার কারণে দেশের অসংখ্য মানুষকে নিরাপত্তাহীন অবস্থার মধ্যে ঠেলে দিয়েছে এবং বিভিন্ন জায়গায় যে দাঙ্গা হাঙ্গামা হচ্ছে তার মূল সূত্র বা উৎস হচ্ছে এই নূপুর শর্মা দর্শক আজই পর্যন্তই